প্রতিদিনের জন্মদিন, কারণ তুমি প্রতিদিনের মতো নও, আজকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। তোমার প্রতিষ্ঠানে আজকে জন্মদিন। দুই হচ্ছে যে যদি কাল থেকে প্রতিদিন খবর না ছাপে, তাহলে প্রতিদিন পাঠকেরা যারা আনন্দ বাজার ছাড়ছে সেটাই করতে পারবে, তাকে খবর তো দিতে হবে। তাহলে তোমার অল ইন্ডিয়ার সমস্ত মিডিয়া, অল ইন্ডিয়ার সমস্ত মিডিয়া ইনক্লুডিং দূরদর্শন, তারা ওদের যে শ্রীনগরে যে সাংবাদিক আছে, যে ব্যুরো আছে, সেটাতে খবর নিচ্ছে না। ইমার্জেন্সিতে এটাই হয়েছিল তো, দুর্ব্যবস্থা মানে এটাই পরিষ্কার কথা। তাহলে তুমি খবর ছাপছো দিল্লি ব্যুরো থেকে, যেটা যেভাবে জয় করছে। আর কিছু হাউস হ্যাটস অফ এমন আছে যে একটা, এবং পশ্চিমবঙ্গে একটা দুটো আছে যারা অন্য সূত্র খবরটা নেওয়ার চেষ্টা করছে। এখন যারা কালকে আমার আমাকে সব গাল দিচ্ছে, কালকে টুইটারে মোদির বক্তৃতার পরে হঠাৎ করে ক্যাম্পেইন হলো কাশ্মীর উইথ মোদি, সবাই কাশ্মীর থেকে টুইট করছে, বাহ 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 নন্দলাল আমাদের ভালো করেছেন, উপকার করেছেন। আমি শুধু একটা টুইট করলাম, ইন্টারনেট বন্ধ শুক্রবার থেকে, তাহলে টুইট করছে কী হয় কাশ্মীরে? প্লাস আমাকে মা বাবা ধরে গালাল দিচ্ছে। আমি তো কোনো অন্য বিকল্প কথা বলিনি, আমি শুধু মনে করেছি তাহলে কাশ্মীরে বিশেষ সিনিয়রিটি এই সুযোগ দিয়েছিল যে ইন্টারনেট ছাড়াই টুইট করা যায়, সোশ্যাল মিডিয়ায় খবর দেওয়া যায়, মেন লাইন মিডিয়া খবর আসছে না। তার মানে দুবাই থেকে পাকিস্তান থেকে টুইটার একটা দেখছি, পাকিস্তান থেকেও টুইটার হ্যান্ডেল আছে, কোম্পানিকে এঙ্গেজ করলে যা হয়, পিকের মতো অনেক পিকে আছে আর কি, তারা হচ্ছে দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, পাকিস্তান থেকে, সব জায়গা থেকে বলছে বাহবা মোদি, বাহবা মোদি। এবার তাদের বলছে অধিকাংশ মানুষ টুইটার থেকে বুস্ট করা যায়, এটা বুস্ট করা হচ্ছে, বৃষ্টি বয়াবিলি করছে। আর অন্যদিকে প্রধানমন্ত্রীকে বলছেন তোমাদের অনেক কিছু দেবো বলে আমি, এটা হচ্ছে হিপোক্রেসি। আপনি যখন সাংবাদিক সম্মেলনটা শুরু করলেন, তখন আপনি একটা ঐতিহাসিক দিনকে সামনে রেখে করলেন, এবং সেখানে বিভিন্ন ধর্মের লোকেরা যারা ছিলেন ওখানে ওই সময় স্বাধীনতা সংগ্রামে যারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল সেই বিষয়টা আপনার বলুন। এখন তারপর আপনি যখন বলছেন যে কাশ্মীরের এই পরিস্থিতি যা তৈরি হয়েছে এখনকার দিন হিসেবে, ওই সাম্রাজ্যের বিরুদ্ধে মানুষের রোষ ছিল একটা, কেউ অহিংস পথে, কেউ সহিংস পথে, কেউ জনগণকে সমাবেশ করে দিয়ে, কেউ ব্যক্তিহত্যার মধ্যে দিয়ে, গুপ্তহত্যার মধ্যে দিয়ে, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে। সেটা নিয়েও নিজের মধ্যে নানান পথে নিয়ে মত বেরোচ্ছিল, আলাদা ধারা ছিল। আমার একটা এমন ধারা ছিল যে ব্রিটিশই ভালো, আমরা আন্দোলন সংগ্রাম করবো না, ব্রিটিশকে কিছু বলবো না, আমাদের শত্রু মুসলমান, আমাদের শত্রু কমিউনিস্ট, আজকে তারাই দেশ চালাচ্ছে। যারা বলেছিল ব্রিটিশের বিরুদ্ধে কিছু বলবো না, ওরা আমাদের বন্ধু। আর যারা বলেছিল যে আমরা সবাই একটা মিলে সাম্রাজ্যের বিরুদ্ধে লড়বো, তাদেরকে ভাগ করা হচ্ছে, চারটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, তিনটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে ব্রিটিশ যেটা ডিভাইড অ্যান্ড রুল করেছিল, এবং যার ফলশ্রুতিতে ধর্মীয় যে মেরুকরণ করেছিল হিন্দু এবং মুসলমানের, এবং তারপরে একদিকে হিন্দু মহাসভা, অন্যদিকে আরএসএস, আর অন্যদিকে মুসলিম লীগ, জামাত, এগুলো তো ভাগাভাগি হয়েছিল, সেই স্পিডটাকে ভাঙার তখনও চেষ্টা হয়েছে। তারপরে দেশ ভাগ হয়েছে, এখন কী করছেন? জম্মু কাশ্মীরে বললাম লিভিং মিউজিয়াম কেন, সেখানে বুদ্ধিস্ট আছে, সেখানে মুসলমান আছে, সেখানে হিন্দু আছে। আবার হিন্দু নানা রকমের যেমন থাকে গোষ্ঠী আছে, মুসলমানদের মধ্যে নানা রকমের গোষ্ঠী আছে, বুদ্ধের মধ্যে আবার একটা সব থাকে না, হিন্দু বৈচিত্র্য আছে। আমরা কী বলছি, আমেরিকা অনেকদিন আগে থেকে আমাদের ফর্মুলা দিচ্ছে কাশ্মীর সমস্যার সমাধানের পথ হচ্ছে, আমেরিকার প্রস্তাব তৃতীয় ভাগে ভাগ করে দাও, বুদ্ধিস্টদের লাদাখ, মুসলমানদের কাশ্মীর ভ্যালি, আর হিন্দু অধ্যুষিত জম্মু। তার মানে ধর্মের নামে আলাদা করে খাঁচা করে ভাগ করে দেওয়া। এবং আরএসএস সেটা বলছে, হ্যাঁ এটা অনেক অনেক আগে থেকে অনেক আলোচনা চলছে, যে অনেক বলছে কাশ্মীরের সমস্যার সমাধান কীভাবে হবে, তখন আরএসএস সলিউশন হচ্ছে তৃতীয় ভাগে ভাগ করে দেবে, কারণ নানান ধর্মের লোক একসঙ্গে থাকতে পারে না। আচ্ছা, এটা যদি তত্ত্ব গ্রহণ করি, তাহলে রায়গঞ্জেও তাই হবে, পশ্চিমবঙ্গেও তাই হবে, গোটা দেশেও তাই হবে, যে আলাদা ভাষা, আলাদা জনগোষ্ঠী, আলাদা ধর্মের ভিত্তিতে তাদেরকে ভাগ করে দাও, ভাগ করো এবং নাচ করো। আর যদি বলছে অখণ্ড ভারত, দুই হচ্ছে যদি ভাগ করতেই হয়, তার জন্য রাজ্য পুনর্গঠন কমিশন হয়েছিল, তার জন্য সব দলের ডেপুটেশন দেওয়া হয়েছিল, মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, তারপর দীর্ঘদিন একদিকে আন্দোলন হয়েছিল, অন্যদিকে কমিশন করে তারপর রাজ্য পুনর্গঠন হয়েছিল, ভাষাভিত্তিক রাজ্য হয়েছিল। তখনও আরএসএস এটা চায়নি, ভাষাভিত্তিক রাজ্য চায়নি, সেজন্য তারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, পরিষ্কার কথা, যে কোনো ভাষাভিত্তিক জেলা, এই জন্যই তারা বিহারকে ভেঙে যখন হয়েছে যে আলাদা আলাদা হবে ঝাড়খণ্ড এবং বিহার, দুটো হিন্দিভাষী রাজ্য, কিন্তু আমরা বলেছিলাম যে না, একটা ভাষাভিত্তিক, যেমন অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা এবং একই তেলেঙ্গু ভাষা রাজ্য, কিন্তু তাকে ভেঙে আন্ধ্র। এবং তাহলে এই যে ফেসিভারাস টেন্ডেন্সি সবসময় থাকবে, তো আমরা কোনটাকে মদত দেবো, কোনটাকে গ্রহণ করবো, এক আপনি হচ্ছে দুটোকে মেরাচ্ছি। এই জন্য আমি
তুমি ভালো হয়েছে, আমি তোমাকে ধন্যবাদ দেবো, তুমি শব্দটা ব্যবহার করেছো যারা ভিড় ছুটছে তোমার প্রশ্নে, তুই বলো না যে পাত্তা ভাই না, আমি এখন দেখছি ওরা বাঙালি লেখাতে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে পরে কাজে চলে আসছে কোট অ্যান্ড কোট পাত্তা ভাই, এটা হচ্ছে এগুলো হচ্ছে আরএসএসের ওয়ার্ড আর কি, ঠিক আছে? তো ভিড় ছুটছে এটা বাঙালি ওয়ার্ড, এটা বাংলা ওয়ার্ড, তুমি যেরকম বুঝেছো সেটা প্রশ্ন করেছো, অনেকে অন্য যেরকম বোঝাচ্ছে সেরকম প্রশ্ন করছে, মনের স্বাধীনতা ভাবনার স্বাধীনতা জমা দিতে নেই। আচ্ছা, এই যে কিছুদিন আগে অন্য জায়গায় তো অনেক রকমের রকম আন্দোলন হয়, জাট আন্দোলন যখন হয়েছিল তখন ঢিল কত কম ছিল হয়েছিল, রেললাইন যখন অবরোধ করা হয়েছিল, রেল যখন বন্ধ করা হয়েছিল, যখন এই রাম কী বলে রাম রহিম যখন ঘটনা ঘটেছিল তখনও কদিন ধরে খুব অশান্ত হয়েছিল, তখন ঢিল পাকিয়ে আগুন লাগানো সব হয়েছিল, তাকে আমরা আলো করে করা গেছি প্লিজ রিপ্লাইতে বলছি। তারপর হচ্ছে যারা ঢিল তুলে দিচ্ছে তাহলে কাশ্মীরে এমন লোকজন আছে যারা ভারত বিরোধী, ভারত বিদ্বেষী, ভারতকে আঘাত করতে চায়, তাহলে আমরা কী করবো? যারা ঢিল তুলে দিচ্ছে ওদের হাতে, আমরা তাদের হাতে বাকি যারা কোনো ঢিল ধরেনি তাদেরকে জমা দেবো, আমরা একটা পদক্ষেপ নেবো যেখানে বাকিদের বলবো তোমরা কোনো ঢিল বা কারণ শুধু ঢিল চলছে কেন, পাথর ছড়ছে কেন, তাহলে বন্দুক ধরো, বোমা ধরো, বোমা মারলেও আমাদের রাজ্যে এরকম হয়, অন্যান্য জায়গায় হয় বোমাবাজি হচ্ছে, ঢিল নয়। আজকে হঠাৎ দেখা গেল ঢিল মারছে বলে যদি এটা যুক্তি হয় তাহলে আমাকে রাজ্যকে ভেঙে দিয়ে আলাদা করে দিতে হবে, তাহলে যেখানে গুলি বন্দুক পিস্তল নিয়ে আর লাঠালাঠি নিয়ে খুনো খুনি আদি করছে সেখানে পড়াপড়া হাত করে দিতে হবে, পাড়ুই আর নানুরের অংশটা ভুল করে সব দুটো আলাদা করে দিতে হবে, অনেক বোমা ধরা পড়েছে, এটা কোনো যুক্তি না। এটা শোনো আমার প্রশ্ন উত্তর দেওয়ার প্রশ্ন উত্তর দিতে আমি, যেটা হচ্ছে গত চার শুক্রবার থেকে তারা কটা ঢিল ছড়াচ্ছিল, ঢিল ছড়াচ্ছিল 2017 সালে, তখন প্লেট গানও চলেছিল, আগে 2012তে হয়েছিল, গিয়েছিলাম কাশ্মীরে, তখন কংগ্রেসের সরকার ছিল, এটা বিজেপি কংগ্রেসের ব্যাপার নয়, তখনও প্লেট গান ব্যবহার করা হয়েছিল, 112 জন কৃষক খুন হয়েছিল, অসংখ্য ছেলে মেয়ে যার চোখ অন্ধ হয়েছে, আমি নিজে হাসপাতালে গিয়ে দেখে এসেছি, শরীর ঝাঁঝরা হয়েছে, তারপর থেকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল, রাজনাথ সিং 2017 পরে কাশ্মীরের প্রতিনিধি নিয়ে আমি নিয়ে গেছিলাম যে শান্তি চাই কাশ্মীরে, তারপরে রাজনাথ সিং তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা প্লেট গান ব্যবহার করবো না, এবং ওখানে আপনারা দেখবেন যাতে কোনো ঢিল ছাড়ছি না হয়, ভারতীয় সিকিউরিটি ফোর্স দেখলেই ঢিল ছুড়বে এটা যাতে না হয়, তারপর থেকে 17 থেকে এখন পর্যন্ত ঢিল ছড়াছড়ি হয়নি, এই যে অমরনাথ যাত্রায় গেছে যাত্রীরা যায় কটা ঢিল ছড়াইছে, তো একটা যুক্তি দিয়ে তো কথা বলতে হবে, সাংবাদিক সংঘর্ষের প্রশ্ন হচ্ছে এখন, তাহলে কটা আক্রমণ হয়েছে, তুমি গুজব শুনেছো যে আক্রমণ হতে পারে, এখন বোঝাচ্ছে গুজব করার ওটায়, তাহলে অমরনাথ যাত্রা বন্ধ করলো কে? গুজবে আশঙ্কা থাকতে পারে, সরকারি ইনপুট থাকতে পারে, তাহলে একটা শক্তিশালী সরকার 56 ইঞ্চির তার সঙ্গে 58 ইঞ্চির একটা যদি হোম মিনিস্টার থাকে এবং সেখানে যদি সন্ত্রাসবাদী হামলা হতে পারে বা পাকিস্তানি সেনা হামলা করতে পারে এরকম একটা যদি আশঙ্কা বা খবর থাকে তাহলে সরকারের কাজ কী? আমরা তো সার্জিক্যাল স্ট্রাইক করে ওদের বেসগুলো ভেঙে দিয়েছি,